সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 500 সিনেমার সফল অভিনেতা সিরাজ হায়দার আজ বৃহস্পতিবার ভোর 6টায় রাজধানীর কল্যাণপুরে নিজের বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 55 বছরেরও বেশি সময় ধরে সারা জীবন বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করা এই গুণী মানুষটি চিন্তিত ছিলেন শাকিব অপুর ডিভোর্স নিয়েও। তিনি বলেছিলেন, শাকিব অপুকে নিয়ে যে আলোচনা এখন চলছে এটা অপুর চেয়ে শাকিবের ক্যারিয়ারে বেশি প্রভাব ফেলবে। আমার মনে হচ্ছে অপুর সঙ্গে শাকিবের সম্পর্ক দীর্ঘস্থায়ী করা ঠিক হবে না, এখনই তাদের ডিভোর্স হওয়া উচিত। শাকিব এখন সুপারস্টার, তাকে চলচ্চিত্রকে অনেক দূরে এগিয়ে নিতে হবে, চলচ্চিত্রের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব সমাধানে আসা উচিত। সিরাজ হায়দারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার সন্তান পরিচালক লেলিন হায়দার। মরহুমের নামাজের জানাজা আজ বাদ জোহর FDC তে অনুষ্ঠিত হয়েছে।